যমুনায় নাব্য সংকটে প্রায় 36 ঘন্টা বন্ধ থাকার পর গত রোববার থেকে পাবনার কাজিরহাট আরিচা রুটে ফেরি চলাচল শুরু হলেও এখনও কাটেনি যানজট। এই রুটে ফেরির সংকটও আছে। সব মিলিয়ে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পণ্যবাহী ট্রাক শ্রমিকরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। যমুনার আরিচা অংশে নাব্য সংকটের কারণে গত শুক্রবার থেকে 36 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। পরে গত রোববার থেকে ফেরি চলাচল শুরু হলেও এখনও কমেনি যানজট। গত 4-5 দিন ধরে এখনও আটকে আছে অনেক পণ্যবাহী ট্রাক। দুর্ভোগ পোহাচ্ছেন ট্রাক শ্রমিকেরা। আমরা এই যে ভুরিমারি থেকে লোড করে আসছি, আজকে 4 দিন ধরে বসে রয়েছি, এখন ওই যে জায়গার ভিতরে ফেরি চলাচল করতে পারতেছে না। আপনার যে ফেরি চরপুরা যায়, বালুপুরা যায়, এর জন্য ফেরি আসতে পারে না। আমাদের খুব দুর্গতি চলতেছে এই জায়গায়। মনে করেন আমরা এখন থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, আমাদের এখানে টয়লেট নাই, ঠিক মতন গোসলখানা, মনে করেন এত বড় একটা টার্মিনাল কাজিরহাট। এ রুটে চলাচলরত 5টি ফেরির একটি নষ্ট, বাকি ফেরিগুলো দীর্ঘদিনের পুরাতন। নদীর সংকীর্ণ চ্যানেলের কারণে ফেরিও চলছে ধীর গতিতে। এ সংকটের সুযোগে ঘাটে বেড়েছে দালালদের উপদ্রব। আজকে আমি 4 দিন পরে টিকিটটা পাইলাম, তাও অনেক কষ্টে। আর এই ঘাটটা ঠিক করা লাগবে, দালাল মালাল অনেক আছে। 6,000 টাকা বলি মনে করেন, যে 4 দিনের কার আগেকার গাড়ি যে আজকে যাইছে, সেই আজকে 6,000 টাকা দিয়ে পারা যায়। এক একটা দালাল 4-5টা করে টিকিটের টাকা নিয়ে এসে এই জায়গা থেকে টিকিট নিয়ে চলে যায়। অথচ আমরা দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে আসেও আমরা টিকিট পাই না। সমস্যা মনে করেন যে এই জায়গা ভালো ফেরিগুলি ছিল, রোকেয়া সুফিয়া সেইগুলি লিগ আছে, সেইগুলি যখন ছিল তখন এই ঘাটে কোনো সমস্যা ছিল না। আর দৈনিক নষ্ট ফেরি মনে করেন যে একদিন নাই চলতেই 2-3 করে 4 করে নষ্ট হয়ে থাকে। ঘাট কর্তৃপক্ষ জানান ফেরি চলাচল শুরু হয় অচিরেই উন্নতি হবে যানজট পরিস্থিতির। পানি একদমই নেই, পুরোপুরি নাব্যতা সংকট। তো ওখানে ড্রেজিং কাজ 2 দিন মানে দিন রাত 24 ঘন্টা ওনারা আপ্রাণ চেষ্টা করে ড্রেজিংটা মোটামুটি কমপ্লিট করছে চলাচলের মতো। সে 5টা ফেরি, 1টা ফেরি আন্ডার রিপেয়ারে আছে, আর 4টা ফেরি সচল, 4টা ফেরি চলাচল করতেছে। তবে ঘাটে দালালদের উপদ্রবের অভিযোগ অস্বীকার করেন ঘাট কর্তৃপক্ষ। দালাল দেখিনি, তবে আমাদের কাছে আমার কাউন্টারে যারা ব্লুবুক নিয়ে আসে ড্রাইভাররা আসেন, বা যে লোকে ব্লুবুক নিয়ে আসে, কাগজপত্র নিয়ে আসে, আমরা ব্লুবুকের মাধ্যমে যেটা হয় আমরা তাকে আমরা টিকিট দিয়ে থাকি। আর যমুনা সেতুর বিকল্প এই রুটটি সার্বক্ষণিক চালু রাখতে নদী ড্রেজিংয়ের পাশাপাশি নতুন ফেরি যুক্ত করার দাবি পরিবহন শ্রমিকদের। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।